হেগাই জোসঅা ভিসমি অভিউর অভিজিৎ ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার গেমিংয়ের তৈরি নিউ তৈরি করতে পারবেন আপনাদের মোবাইল ফোন দিয়ে তো কিছুদিন আগে আমি একটি ভিডিও তৈরি করছিলাম ডায়নামো গেমিংয়ের ওল্ড যে ওবাইলেটা আছে সেটা নিয়ে তো সেখানে অনেকে কমেন্ট করছিল যে ভাই ডায়নামো নিউ ভিডিও মেক করেন এবং একজনে অনেকবার কমেন্ট করছিল সো সরি ফর দ্য লেট ভিডিও বাট ভিডিওটা আসছে সো আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে নেক্সট কোন নেক্সট বলতে আমি নেক্সট ডে যদি ফিউচারে কোনো ভিডিও বানাই আপনারা কোন ধরনের ভিডিও এডিটিং দেখতে চাচ্ছেন তো আপনাদের রিকোয়েস্টেই আমি কিন্তু ভিডিও আপলোড করি তো অবশ্যই কমেন্ট করবেন সো উইদাউট এসিং এনি ফার দ্য টাইম লেট স্টার্ট উইথ আউট টু ডেজ ভিডিও টাইটেল হাউ টু ইউ মেক ডাইনামো নিউ ওবালে ইন ইউর অ্যান্ড্রয়েড ফোন সো লে স্টার্ট তো এখানে আপনারা প্রথমে পিকজেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো পিকজেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করার আগে আপনাদের একটি কাজ আছে সেটা হলো ডিসক্রিপশানে একটি লিঙ্ক পেয়ে যাবেন এই প্যাকের লিঙ্ক তো সেই প্যাকটাও ডাউনলোড করে নেবেন ডায়নামা মোবাইলের প্যাকের লিঙ্ক তো এবার আপনার থিয়েটারে ট্যাপ করবেন থিয়েটারে ট্যাপ করার আপনারা এরকম একটি গ্রিন স্ক্রিন পেয়ে যাবেন এটাকে ওয়ান ইস টু ওয়ান করে এখানে ইনপোর্ট করে দেবেন ওই প্যাকের মধ্যে আপনারা গ্রিন স্ক্রিন পেয়ে যাবেন ওকে এরপর আপনার প্লাজার কন্ট করে ফর্ম গ্যারি থেকে আপনাদের লোগোটি নিয়ে আসবেন আপনাদের লোগোটি পিএনজি এবং ওয়ান ইস টু ওয়ান রেশিওতে রাখবেন ওকে তো এরপরে আপনারা এটাকে ফুল সাইজ করে দিবেন ফুল সাইজ করে টিকমার্কে ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা হান্ড্রেড পারসেন্ট করে দিতে পারেন তো এরপরে এই যে লোগোটা আপনাদের আসে লোগোটাকে জাস্ট একটি কালার দিয়ে দিতে হবে তার জন্য আপনারা ফার্স্ট অফ অল এই জায়গা যে কালারটা আসে সেই কালার অপশন সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি একটু অ্যাডজাস্টমেন্ট করছি অ্যান্ড এখান থেকে এই যে কালার অপশন এই কালার অপশন সিলেক্ট করে এটাকে কালারটা অ্যাড করে দিবেন এটা রেড কালার আপনারা যে কোনো কালার রাখতে পারেন সবুজ বাদে রাখার পর এরপর আপনাদের কী করতে হবে এই ইমেজটাকে সেভ করতে হবে তো এখানে থিয়েটারে ট্যাপ করুন অ্যান্ড এক্সপোর্ট ইমেজে ট্যাপ করে এখান থেকে সেভ টু গ্যালারি সরি এখান থেকে আলট্রাতে রেখে সেভ টু গ্যালারি করবেন তো এখান থেকে আলট্রাতে রেখে আমি সেভ টু গ্যালারিতে দিয়ে দিলাম ওকে সো এটার এন্টারিং ইমেজ হচ্ছে দেন এটা সেভ হয়ে যাবে এটা সেভ হয়ে গেলে এরপরে আপনাদের এই ইমেজ ব্যাকগ্রাউন্ড অপশানে গিয়ে এটাকে ট্রান্সপারেন্ট করে দেবেন এবং আপনাদের লোগোটা যেটা নিলেন সেটা ডিলেট করে দেবেন এরপর আবারও প্লাস ট্যাপ করে ফর্ম গ্যালারিতে চলে যাবেন ফর্ম গ্যালারি থেকে আপনারা যে ইমেজ সেভ করলেন যে আমি ফার্স্টে যে এমএসটা সেট করলাম সেটা এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর এটাকে ফুল সাইজ করে দেবেন আপনারা ফুল সাইজ করার পর এটা ইরেজ কালারে চলে যাবেন ইরেজ গিয়ে লেভেল করে কালার সিলেকশন টুল থেকে আপনার এটাকে রেটটা সেট করে দিবেন এবং এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনারা যেন যেন একটুকু রেট না থাকে পুরোটা যেন গ্রিন হয়ে যায় এবং লোগো যে জায়গাটা আছে সেটা ইরেজ হয়ে যাবে ওকে এরপর আপনার এই ইমেজটাকেও সেভ করে নেবেন এখান থেকে আলটাতে রেখে সবসময় আপনার আলটাতে রাখবেন তাহলে তার ইমেজ কোয়ালিটি একটা অবশ্যই ভালো হবে তো এবার ঠিক এটা সেভ হয়ে গেলে এটাকে আপনাদের এখান থেকে ডিএট করে দিতে হবে ডিএট করে এখানে ব্যাকগ্রাউন্ড অপশানে চলে যাবেন অ্যান্ড এটার ইমেজ সাইজ আপনারা করে দেবেন সিক্সটিন টু নাইন বা ইউটিউব থাম নাইন এই সাইজটা আপনারা এখান থেকে করে দেবেন তো এরপর আপনার ফর্ম গ্যালারিতে যাবেন ফর্ম গ্যালারিতে যে প্যাকটা আপনার ডিসক্রিপশানে পেয়ে যাবেন লিঙ্ক ওটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখান থেকে আপনার ইনস্টাগ্রাম এবং টুইটারের একটি হ্যান্ডেল পেয়ে যাবেন এরকম তো এটা আপনার এখানে ইম্পোর্ট করে দেবেন এবং এটাকে একটু জুম করে নেবেন তো ওকে তো আমি এখানে ইম্পোর্ট করে এটাকে একটু জুম করে নিচ্ছি এটা জুম করে নেওয়ার পর এখান থেকে আপনার এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন করে নেওয়ার পর এখান থেকে আপনাদের টেক্সট অ্যাড করতে হবে তো টেক্সট অ্যাড করার আগে আপনার এটাকে লক করে নেবেন লক করে এখান থেকে আপনারা টেক্সট অ্যাড করে দেবেন এবং আপনাদের ইনস্টাগ্রাম এবং টুইটারের নাম এখানে দিয়ে দেবেন তো আমি এখানে আমার ইনস্টাগ্রামের নাম দিচ্ছি অভিজিৎ সরি এখান থেকে এক্সট্রা হয়ে গেলো অভিজিৎ আন্ডারস্কোট এডিট ডট এডিট ওয়াইটি তো আপনারা চাইলে আমার ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারেন তো এখান থেকে আমি আমার ইনস্টাগ্রামের নামটা দিয়ে দিচ্ছি নামটা দেওয়ার পর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লাক করে দিচ্ছি যে আপনাদের বোঝার সুবিধার্থে পরে এটা ট্রান্সপারেন্ট করতে পারে তো এটার কালারটা আপনারা ওয়াইটি রাখবেন এবং এটার ফন্টটা সেক্ট করে দিতে পারেন আপনার যে কোনো ফন্ট এখানে কিন্তু সেট করতে পারেন তো আমি একটি ফন্ট সেট করছি এটা হলো ডায়নামো গেমিংয়ের ফন্ট তো আমি এই প্যাকের মধ্যে দিয়ে দেবো ডায়নামো গেমিংয়ের ফন্টটা তো ডায়নামো গেমিংয়ের ফন্ট যদি আপনারা সেট করেন তাহলে এটার পেন্ডিংটা আপনাদের বাড়িয়ে দিতে হবে টেন 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 পার্সেন্ট টেন পারসেন্ট আপনারা রেখে দিতে পারেন কারণ সাইড থেকে ক্রপ হয়ে যায় তো আপনারা অন্য ফোন চাইলেও ইউজ করতে পারেন অ্যান্ড এরপরে আপনাদের এই টেক্সটটাই কপি করে জাস্ট টুইটারের নামও দিয়ে দিতে হবে তো আমি এই টেক্সটাই কপি করছি অ্যান্ড দেন এখান থেকে আমি টুইটারের নামটা দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি একটু এডিট করে নিলাম টুইটারের নামটাও দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছি এরপর আপনাদের এটা থ্রি থ্রিটারে ট্যাপ করে সেভ করতে হবে তার আগে আমরা এখান থেকে এটা ট্রান্সপ্ল্যান্ট করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা অ্যান্ড থ্রিয়েটারে ট্যাপ করে এক্সপোর্ট ইমেজ অ্যান্ড আলটাতে রেখে আমি সেভ করে দিচ্ছি ওকে সেভ টু গ্যালারি এরপরে আপনাদের এখানে একটি মেম্বারস টেক্সটও সেভ করে নিতে হবে তো আপনার মেম্বার রেখে সেভ করে নেবেন এরপরে আপনার এখান থেকে ওই প্যাকের মধ্যে একটা পেটিএম এবং একটি বিকাশের সিম্বল দেখতে পারবেন তো আমি আপাতত পেটিএম নিয়ে নিচ্ছি আপনারা যদি বাংলাদেশ থেকে হন তাহলে বিকাশ এবং ইন্ডিয়া থেকে হলে পেটিএম নিতে পারেন অ্যান্ড এখান থেকে একটি নাম্বার দিতে পারেন ওকে তো এটা অ্যাড করার আগে আমি যে ওই যে মেম্বারটা অ্যাড করে নিচ্ছি মেম্বার একটি টেক্সট লিখে সেটাকেও ইনপুট করে নিচ্ছে একইভাবে তো এরপরে আপনারা এখানে আপনাদের নাম্বারটি দিতে পারেন পেটিএম বা বিকাশ সেট কলে বিকাশ ওকে তো এরপরে এটা সেভ করার পর একটা কাইন মাস্টারটি ওপেন করবেন এবং প্লাজ এই ট্যাপ করে ওয়ান ইজ টু ওয়ান এই রেশিওর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন এরপরে আপনার এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সেট করে নেবেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এটা অ্যারাউন্ড ফাইভ সেকেন্ডে রেখে দেবেন এরপর আপনার লেয়ার থেকে মিডিয়াতে যাবেন মিডিয়াতে যাওয়ার পর আপনাদের লোগোটা এখানে ইম্পোর্ট করতে হবে তো আপনারা আপনাদের লোগোটি ইম্পোর্ট করবেন এবং লোগোটি পিএনজি একার হলে বেটার হয় অ্যান্ড পিএনজি লাগবে তো পিএনজি সেভ করে এটাকে ফুল স্ক্রিন করে দেবেন ওয়ান ইজ টু ওয়ান থাকতে হবে আপনাদের লোগোটা এরপর আপনারা আবার লেয়ার যাবেন লেয়ারের থেকে হ্যান্ড রাইটিংয়ে গিয়ে এখান থেকে এই টুলটা সেট করে দেবেন হোয়াইট কালার রেখে এটাকে ফুল ব্রাশটা নিয়ে নেবেন অ্যান্ড এইভাবে একটি লাইন এখান থেকে ড্র করবেন এবং এই লাইনটাকে একটু জুম করে নিতে পারেন আপনারা তো আমি এইভাবে নিয়ে এটাকে এইভাবে জুম করে নিয়েছি এবং এটাকে একদমই উপরে আপনাদের নিয়ে যেতে হবে এইভাবে উপরে নিয়ে গিয়ে এখান থেকে দেখুন কী অপশানে চলে যাবেন অ্যান্ড মাঝখানে এসে আপনার এদিকে নিচে নিয়ে আসবেন এবার অ্যান্ড একদম শেষের একটু আগে গিয়ে আপনারা এটাকে উপরে নিয়ে যাবেন ওকে এটা একটি গ্লোসি শাইনিং এফেক্ট আপনাদের লোকতে দিবে এরপরে এখান থেকে আপনার লেয়ারে যাবেন লেয়ারে গিয়ে ডায়নামোর যে প্যাকটা আপনার পেয়ে যাবেন সেটার মধ্যে যাবেন যার পর এই যে ভিডিওটা আসে এটা আপনার ইমপুট করে নেবেন ইমপুট করে লাস্টে একদম এইভাবে রেখে দেবেন আপনার যেরকম রাখছে এরকম রাখবেন আর নিচের যে হ্যান্ডরাইটিংটা এটা এটার শুরুতে কেটে দিবেন ওকে এইভাবে আপনারা রাখবেন রাখার পর এটাকে করে দিবেন ফুল স্কিন ফুল স্ক্রিন করার পর এখান থেকে আপনার কোমাকিটা এনেবেল করে যে ব্লু কালারটা সেক্ট করে দিবেন এবার যদি আমি এখান থেকে এরপরে করতে হবে কি আপনারা লেয়ার থেকে মিডিয়াতে যাবেন এবং এখান থেকে আপনারা পিকজেল অ্যাপে যে আপনাদের লোকর ইটা সেভ করছিলেন সেটা এখানে নিয়ে আসবেন ওকে তো এটা ফুল ভিডিওতে করে দিবেন এবার এটাকে একবার আমি প্লে করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম একটি গ্লসি ফিনিশ দিয়ে এটা এইভাবে শেষ হয়ে যাবে তো এইভাবে দেখতে পারলেন এরপরে আপনাদের এটাকে এক্সপোর্ট করতে হবে ফুল এইচডি সার্টিফার সেকেন্ডে রেখে সেভ করে দিবেন এবার আপনাদের আবারও একটি এমপি প্রজেক্ট নিতে হবে ওয়ান এইস ওয়ানের এরপরে আপনাদের এক্সপোর্টে যেতে হবে কাইন্ড এবং এই যেটা সেভ করলেন আগে এটা দুইবার সিলেট করে দিবেন আপনারা তো প্রথম যেটা আছে প্রথমটাকে আপনাদের রিভার্স করে দিতে হবে তো আমি এখানে রিভার্সে ট্যাপ করলাম অ্যান্ড এটাকে রিভার্স করে দিলাম ওকে এটা রিভার্স টান কমপ্লিট অ্যান্ড সেকেন্ড যেটা আছে রিভার্স করলে এরকম একটি এফেক্টস পাবেন আপনারা অ্যান্ড সেকেন্ড যেটা আছে সেটার যে গ্লোসি ফিনিশটা আছে গ্লসি ইয়েটা আছে সেটা যখন শেষ হবে তখন এটাকে স্প্লিট হ্যাড প্লে হেড লেফট করে দেবেন তো এটা এরকম প্লে হবে ওকে তো এটা এইভাবে আপনাদের কাজ করবে এরপরে আপনারা এইটাকেও সেভ করে দিবেন এটা ফুল এইচডি থার্টি ফাইভ প্লাস সেকেন্ডে লিখে সেভ করে দিতে পারেন সেভ করার পর এবার আপনার আবার প্লাস অ্যাকাউন্ট ট্যাপ করে এবার সিক্সটিন ইস টু নাইন এই রেশিওটা নিয়ে নেবেন আর এতক্ষণ আমরা ওয়ান ইস টু ওয়ানে কাজ করছিলাম এবার সিক্সটিন টু নাইন এরপরে আপনাদের কী করতে হবে ডায়নামোনিও বলে এই প্যাকেজে যেতে হবে এই যে ভিডিওটা আছে এটা ইম্পোর্ট করে দিতে হবে ওকে এই ফাইলটা তো এটা করার পর প্রথম থেকে আপনারা সাউন্ডটা একটু অফ করে দেবেন অ্যান্ড এই যে প্রথম থেকে দেখতে পাচ্ছেন হালকা একটু ল্যাগি হচ্ছে তো এখান থেকে আমি একটু ট্রিম করে দিলাম ওকে তো এরপরে আপনাদের শুতে দিতে হবে এই যে গ্লসি যে শাইনটা আছে সেটা যখন শেষ হয়ে যাবে তখন আপনারা লেয়ার থেকে মিডিয়াতে যাবেন মিডিয়াতে গিয়ে আপনাদের লোগো যেটা হ্যাঁ কাইন্ডমাস্টার রেডি করলেন সেটা এখানে ইমপুট করে দেবেন ইমপুট করার পর এখান থেকে আপনারা ক্রোমা কিতে যাবেন কিটা এনেবেল করে দেবেন গ্রিন কালার রেখে তো এরপর আপনাদের লগোটা এইভাবে একটি এফেক্টস এফেক্টস হবে ওকে এফেক্ট বাই এফেক্টস যেটাই বলেন সো এটা এখানে এরকম হবে অ্যান্ড এরকম শেষ হয়ে যাবে তো এটাকে আপনারা ছোটো করে নেবেন ছোটো করার পর এখানে অ্যাডজাস্টমেন্ট করে দেবেন এই কর্নারে ওকে তো এখানে আমি অ্যাডজাস্টমেন্ট করে দিলাম এরপরে আপনারা জাস্ট ঠিকঠাক করে এখানে অ্যাডজাস্টমেন্ট করে দেবেন ওকে এরপরে আপনাদের শুরুতে যেতে হবে অ্যান্ড আমি প্লে করে একবার দেখাচ্ছি আপনাদেরকে এটা এইভাবে শেষ হবে ওকে ডান এরপরে আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো অ্যাড করতে হবে তো এটারই আপনার সেট করে এইখানে চলে যাবেন অ্যান্ড একটু আগিয়ে গিয়ে যখন এটা পুরো ভিজিবেল হবে টু সেকেন্ডের অ্যারাউন্ড টু এইট জিরো নাইনে আপনার এখান থেকে আপনাদের সোশ্যাল মিডিয়া যেটা পিকজেল অ্যাপে সোশ্যাল মিডিয়ার যে নামগুলো লেগেছিলেন সেগুলো এখানে নিয়ে আসবেন অ্যান্ড এটাকে জাস্ট জুম আউট করে এখানে ইম্পোর্ট করে দেবেন তো আমি এখানে ইম্পোর্ট করে দিলাম অ্যান্ড এটা এইভাবে ছোটো করে অ্যাডজাস্টমেন্ট করে দেবেন অ্যান্ড ইন অ্যানিমেশন আপনারা রাখবেন এটা এন্টার স্লাইড আপ অ্যান্ড এখান থেকে আপনার এন্টার স্লাইড আপ হয়ে যাবে এরপরে আপনাদের আবারও মিডিয়াতে যেতে হবে অ্যান্ড ওই যে প্যাক আছে গেমিং এর যে প্যাকটা আমি প্রোভাইড করছি সেই প্যাকটার মধ্যে আপনারা একটা স্ট্রেট লাইন পেয়ে যাবেন সেই লাইনটা এখানে ইমপুট করতে হবে তো আমি প্যাকে গেলাম অ্যান্ড এই যে লাইন এই লাইনটা এখানে ইমপুট করে দিলাম অ্যান্ড এখান থেকে আপনারা ছোটো করে যখন আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটা এখানে এন্ড হয়েছে এখানে অ্যাড করে দিতে হবে ওকে এইভাবে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন এরপরে এটা আপনারা এটারও ইন অ্যানিমেশন আপনারা করে দিতে হবে ইন্টার স্লাইড ইন্টারসেলাইড আপ সো এন্টারসেলাইড আপ করে দেবেন দেন এটা জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ডে রেখে দেবেন অ্যান্ড নিচের যেটা ছিল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এটাকেও জিরো পয়েন্ট ফাইভে করে দেবেন অ্যান্ড এটার আউট অ্যানিমেশন আপনারা করে দেবেন স্লাইড লেফট ডাউন সো এখানে ইন্টারসেলাইড ডাউন করে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ডে রেখে দেবেন অ্যান্ড উপরের এটাকেও ইন্টারসেলাইড ডাউন করে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ডে রেখে দেবেন ওকে তো এখান থেকে আমি এন্টারসেলাইট ডাউন করে দেবো জিরো পয়েন্ট ফাইভ এটা রেখে দিলাম এখন আপনার আবার লেয়ার থেকে মিডিয়াতে যাবেন মিডিয়াতে যাওয়ার পরে এখান থেকে দেখুন এক মিনিট এই যে আপনাদের মেম্বার্স যে কথাটা লিখছিলেন সেটা আপনারা অ্যাড করতে পারেন মেম্বারের বদলে আপনারা অন্য কিছু এখানে লিখতে পারেন আপনাদের চ্যানেলের নামও লিখতে পারেন তবে মেম্বার লিখলে হবে কি আপনারা যখন লাইভ স্ট্রিম করবেন আপনার মেম্বার যদি জয়েন হয় এখানে তাহলে এখানে একটি নোটিফিকেশান আসে যেটা ডায়নামোগ আসে সো এটা আপনি ফেড করে দিতে পারেন অথবা অন্য কোনো অ্যানিমেশন থাকলে অন্য কোনো এনিমেশন করতে পারেন যদি আপনাদের দরকার হয় এবার আপনার এখান থেকে সুপারচ্যাট বা ডোনেশনের জন্য এখানে আপনারা পেটিএম বা বিকাশের নাম্বারটা দিতে পারেন তো এখান থেকে আমি এইভাবে করে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি জাস্ট সিম্পলি ওকে তো এখানে আপনারা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দেবেন এটাকে ফেড করে দিতে পারেন ওকে ফেড করে দিচ্ছি অ্যান্ড এটা আপনার জাস্ট ফো এবার এটা লং করে দিবেন এটাকে ডুপ্লিকেট করবেন যেটা আপনাদের এই যে কী বলে মার্কারটি মার্কিংটা বা স্ট্রেট লাইনটা ছিল এবং এটাকে এখানে নিয়ে আসবেন এবার এইগুলোকে সবগুলোকে এইভাবে বাড়িয়ে দেবেন পুরো ভিডিওতে অ্যান্ড এটা যখন শেষ হয় শেষ হয় লোগোটা তখন আপনাদের এটাকে স্প্লিট অ্যাট লেফট রাইট করে দিতে হবে ওকে টিম স্প্লিট রাইট সবগুলোকে একইভাবে আপনাদের করে দিতে হবে এই লোগোটা যখন অ্যানিমেশন শেষ হয় তখন আপনাদের এটাকে ক্রোপ করে দিতে হবে ট্রিম করে দিতে হবে ট্রিম বা স্প্লিট যেটাই বলেন তো এবার যদি আমরা টাইম লাইনটা দেখি আগে একটু প্লে করছি আমি সেরকম এফেক্ট হবে ওকে সো এবারে আপনারা যদি টাইম লাইনটা দেখেন আমি টাইম লাইনটা বড়ো করে দেখাচ্ছি এইগুলো ইউজ হয়েছে এই ভিডিওতে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো অ্যান্ড লোগোটা তো লোগোটা মেক করা একটু ডিফিকাল্ট বাট এগুলো পরে যে কাজগুলো এগুলো অনেকটাই সহজ এপ আপনার এই টাকে ফুল এইচডি থার্টি ফাইভ পার সেকেন্ড রেখে সেভ করে দিন সো এই ছিল আজকে ভিডিও ফুলে আপনাদের হেল্প হয়েছে আর অ্যাজ অলওয়েজ আমি যেটা বলে থাকি যে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে নেক্সট কী দিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন তো কমেন্ট করে দেবেন হ্যাঁ সো দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই